সন্তোষ কবি আমাদের চ্যাম্পিয়ন হওয়া দরকার আছে। আমি মনে করি কেন বাংলা যদি চ্যাম্পিয়ন না হয়, অনেক বছর চ্যাম্পিয়ন হয়নি, ফলে সেই জায়গা থেকে আমারও খারাপ লাগবে। ফলে রঞ্জন চৌধুরীকে আমি আগাম শুভেচ্ছা জানাই, যারা টিমে গেছে সব প্লেয়ারদের আমি শুভেচ্ছা জানাই, বাংলা চ্যাম্পিয়ন হোক, আবার বাংলা সন্তোষ ট্রফি জিতে মানুষকে প্রমাণ করুক যে হ্যাঁ বাংলা এখনও শ্রেষ্ঠত্বের জায়গায় আছে। ফলে সন্তোষ ট্রফি এমনই একটা টুর্নামেন্ট যেখানে ক্লাবের বাইরে এই সন্তোষ ট্রফিটার গুরুত্ব আগে হয়তো অনেক বেশি ছিল, এখন যেহেতু সেইভাবে প্লেয়ার ছাড়ে না, ক্লাবের অসুবিধা হয়, ফলে এই জায়গা থেকে আমার মনে হয় যে সন্তোষ ট্রফিটার গুরুত্ব দেওয়া উচিত। এবং বাংলা যদি এবারে চ্যাম্পিয়ন হয় আমি খুব আনন্দিত হব, এবং তার জন্য আমি আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম রঞ্জন চৌধুরী কোচকে এবং সকল প্লেয়ারকে যে বাংলা টিম চ্যাম্পিয়ন হোক, ভালো খেলুক। অনেক হয়তো অসুবিধা সুবিধা থাকবে, টুর্নামেন্ট খেলতে গেলে হয়তো রেফারি আমাদের এগেনস্টে থাকবে বা এনভায়রনমেন্ট সাপোর্টাররা আমাদের বিরুদ্ধে থাকবে, সব মিলিয়েই সেটাকে মেনে নিয়েই আমাদের খেলতে হবে। সেটাকে আমরা কোনো রকম আর্গুমেন্টে না গিয়ে একদম কমফোর্টেবল মার্জিনে জিতে আমরা যাতে চ্যাম্পিয়ন হই সেটাই আমাদের দেখা উচিত। আমার মনে হয় বাংলা যদি ঠিক মতো খেলতে পারে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে।